আজকে আপনাদের জন্য এমন একটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যে ব্যবসাটিতে আপনাকে সামান্য কিছু পুঁজি ইনভেস্ট করতে হবে। যাদের কাছে পুঁজি নেই বললেই চলে, তারা কিন্তু এই ব্যবসাটি প্রফেশনাল ভাবে স্টার্ট করতে পারবেন। একদম অল্প কিছু পুঁজি ইনভেস্ট করে আপনি ব্যবসাটি থেকে প্রতি মাসে প্রায় 40-50 হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন। এবং এই প্রোডাক্টটি এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি মার্কেটে সারা বছর চাহিদা রয়েছে, অর্থাৎ আপনি এই ব্যবসাটি সারা জীবন চালিয়ে যেতে পারবেন। এবং আপনি যদি ব্যবসাটি থেকে একটু আধুনিকীকরণ করতে পারেন, তাহলে আপনি ব্যবসাটি থেকে ব্যাপক হারে রিটার্ন পাবেন এবং ভালো একটা মার্কেট দখল করতে পারবেন। আজকে যে প্রোডাক্টের বিজনেস নিয়ে কথা বলবো, সেই প্রোডাক্টটি হচ্ছে স্পাইসের বিজনেস, অর্থাৎ মশলার ব্যবসা। মশলার ব্যবসা আপনি কিভাবে হোলসেল বা পাইকারি হিসেবে করতে পারবেন, বা আপনি রিটেল হিসেবে করতে পারবেন, বা কিভাবে আপনি প্যাকেজিং মশলা বিক্রি করতে পারবেন, সেই আইডিয়াটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এই ব্যবসাটি আপনারা যদি ছোট পর্যায়ে ছোট লেভেলে শুরু করেন, সেক্ষেত্রে আপনি হ্যান্ড সিলিং মেশিন অর্থাৎ প্যাকেজিং মেশিন সমেত আপনি ছোটখাটোর উপর দিয়ে যদি শুরু করতে চান, সেক্ষেত্রে আপনি ব্যবসাটি 10-15 হাজার টাকায় শুরু করতে পারবেন। আর যদি আপনি বড় স্কেলে একদম বড় লেভেলে শুরু করতে চান, একটা ফ্যাক্টরি খুলে ব্যবসাটি একটু বড় আকারে শুরু করতে চান, সেক্ষেত্রে আপনার খরচটা পড়ে যাবে 3-4 লক্ষ টাকা পর্যন্ত। তো প্রথম পর্যায়ে আমি সাজেস্ট করবো আপনারা এই ব্যবসাটি ছোট পর্যায়ে শুরু করুন। প্রথমে আপনারা ছোট লেভেল থেকে শুরু করুন, অল্প কিছু পুঁজি ইনভেস্ট করে ব্যবসাটি শুরু করুন, সেক্ষেত্রে আপনার ব্যবসাটিতে লস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আপনি কি করবেন, পাইকারি যেখানে মশলার মার্কেট রয়েছে, কলকাতার যেখানে পাইকারি মশলার মার্কেট রয়েছে, বাংলাদেশের যেখানে পাইকারি মশলার মার্কেট রয়েছে, সেখান থেকে আপনাকে বস্তা বস্তা মশলা কিনে আনতে হবে। যদি আপনি প্রথম পর্যায়ে 10-15 হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেন, সেক্ষেত্রে আপনি হোলসেল হিসাবে একটু 5 কেজি কিংবা 10 কেজি হিসাবে মশলা কিনে আনবেন। প্রত্যেকটা মশলা, যেমন ধরুন হলুদ, লঙ্কা গুঁড়ো, তাছাড়া জিরে, গোলমরিচ, পোস্ত, ধনে, যত রকমের মশলা আছে, গরম মশলা যেমন ধরুন এলাচ, দারুচিনি, লবঙ্গ, এই সমস্ত মশলাই কিন্তু ব্যাপক হারে লাভের পার্সেন্টেজ রয়েছে। তাছাড়া কালো জিরা, তাছাড়া আপনি মশলার পাশাপাশি ড্রাই ফ্রুটেরও ব্যবসা করতে পারেন, যেমন ধরুন কাজু, কিশমিশ, পেস্তা বাদাম, এই সমস্ত কিছুর ব্যবসা করতে পারেন। এই ড্রাই ফ্রুটের ক্ষেত্রে কিন্তু আপনার লাভের পার্সেন্টেজটা আরো বাড়বে। আপনি যদি মশলার ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনার মোটামুটি 15-20% পর্যন্ত প্রফিট রয়েছে। কিন্তু আপনি যদি ড্রাই ফ্রুটের ব্যবসা করেন মশলার পাশাপাশি, সেক্ষেত্রে আপনি প্রায় 20-30% পর্যন্ত প্রফিট করতে পারবেন। কলকাতায় বড় বাজারের রাধাবাজার স্ট্রিট বা রাজা কাটরা মার্কেট থেকে কিন্তু আপনি মশলা হোলসেল রেটে কিনতে পারবেন। সেখানে কিন্তু বড় একটা স্পাইস মার্কেট বসে, হোলসেল মশলা মার্কেট বসে, সেখান থেকে আপনি পাইকারি রেটে মশলা কিনে এনে আপনার স্থানীয় লোকাল মার্কেটে ছোট ছোট ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেটে করে প্যাকেজিং করে মশলা সেলিং করতে পারেন। তাছাড়া দিল্লির একটা মার্কেট আছে, এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় মশলার মার্কেট হচ্ছে দিল্লির খাড়ি বাউলি। তো সেই মার্কেটের অ্যাড্রেস এবং ফুল ডিটেলস ঠিকানা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, এবং কিছু দোকানদারের ঠিকানাও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চাইলে আপনারা দিল্লিতে গিয়েও সেখান থেকে মশলা খুবই অল্প দামে কিনে আনতে পারবেন। দিল্লিতে এখন ট্রেনের যেহেতু যাতায়াত আছে, সেক্ষেত্রে আপনি দিল্লি থেকে কিন্তু সহজেই ট্রেনে করে খুবই কম খরচের মধ্যে এই মশলা কিনে এনে আপনার লোকাল মার্কেটে, আপনার লোকাল এরিয়ায় আপনি ব্যবসা করতে পারেন। যদি মনে করেন কলকাতার মশলা মার্কেট থেকে কিনবো, সেক্ষেত্রে সেখান থেকেও কিনতে পারেন। তবে দিল্লির মার্কেট থেকে কিনলে কি হয়, আপনি খুবই কম দামে মশলাগুলো কিনতে পারবেন। যদি বেশি পরিমাণে কেনেন, সেক্ষেত্রে আপনার খরচটা অনেকটা কম পড়বে। তো আপনি যদি একটু বড় আকারে মশলার ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনাকে একটা রাখার জায়গা করতে হবে, মশলা রাখার জায়গা করতে হবে। বাড়িতেও আপনি করতে পারেন, বাড়ির ছাদের যে সিঁড়ির ঘর থাকে সেখানেও আপনি কিন্তু মশলা রেখে ব্যবসা করতে পারেন। মশলা যদি আপনি প্যাকেজিং করে ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মশলা প্যাকেজিং করার জন্য আপনার নর্মাল ট্রান্সপারেন্ট ছোট ছোট প্যাকেট করতে হবে, 25 গ্রাম, 50 গ্রাম কিংবা 100 গ্রামের ছোট ছোট ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেটে করে ওজন মেপে মেপে মশলা ভরতে হবে, বিভিন্ন রকমের মশলা। আপনি যে মশলাটা নিয়ে প্যাকেজিং করে ব্যবসা করতে চান, সেই মশলাটা আপনি প্যাকেজিং করবেন। আর তার মধ্যে ছোট ছোট স্টিকার বা লেবেল আপনাকে লোকাল প্রিন্ট বা অফসাইট থেকে ছেপে এনে সেই মশলার প্যাকেটের মধ্যে ভরে দিতে হবে, এবং ওজন মাপার পরে আপনাকে সেটাকে হ্যান্ড সিলিং মেশিন দিয়ে সিলিং করতে হবে। যদি ভালো কোয়ালিটির স্মার্ট প্যাকেজিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা সেমি অটোমেটিক সিলিং মেশিন ব্যবহার করতে হবে। তো এই ব্যবসাটি আপনি চাইলে আপনার লোকাল এরিয়ায় যে মুদি দোকানগুলো আছে সেখানে হোলসেল হিসেবে দিতে পারেন, অ্যাজ আ হোলসেলার হিসেবে। যদি আপনি বেশি পরিমাণে মাল তোলেন, সেক্ষেত্রে আপনি অ্যাজ আ হোলসেলার হিসেবে দিতে পারেন। তাছাড়া আমি আপনাদের একটা নতুন টেকনিক বলছি, যারা দেখবেন যে হকার আছে, যারা পাড়া পাড়া গায়ে গিয়ে হকারি করে, যেমন ধরুন যারা চিপস টিপস এটা সেটা বিক্রি করে পাড়া গায়ে গিয়ে, তাদের কাছেও আপনি কিন্তু এই মশলাগুলো পাইকারি হিসাবে বিক্রি করে এবং হকারদের কাছ থেকে আপনি একটা ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন। এবং হকাররা সেটাকে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে
সেটাকে খুচরো বিক্রি করবে। তো এইভাবেও কিন্তু বিক্রি করা যায়। লোকাল মুদির দোকানের তুলনায় কিন্তু আপনি যদি হকারকে দিয়ে বিক্রি করেন সেক্ষেত্রে আপনি বেশি পরিমাণে সেল করতে পারবেন, কারণ হকাররা নিজেদের প্রফিটের জন্য নিজেরাই মালটা বিক্রি করবে। তো আপনি সেখান থেকে বাড়িতে বসে একটা প্রফিট করতে পারবেন, কারণ হকাররা আপনার কাছ থেকে এসে প্রোডাক্ট কিনে নিয়ে চলে যাবে। আপনি জাস্ট বাড়িতে বসে হোলসেল মাল কিনে এনে প্যাকেজিং করবেন এবং হকারদের সেটাকে সাপ্লাই করবেন। হকাররা কি করবে, পাড়ায় পাড়ায় গিয়ে সেই মশলাটা বিক্রি করবে। এইভাবেও কিন্তু ব্যবসাটির মার্কেটিং করা যায়। তো এই ব্যবসাটির জন্য আপনার মোটামুটি একটা যদি সিঁড়ির ঘর থেকে থাকে সেইখানে আপনি মশলা স্টক করে রাখতে পারেন, আপনার বাড়ির যে কোনো গোডাউনে আপনি কিন্তু মশলা স্টক করে রাখতে পারেন, যার জন্য জায়গার প্রয়োজন পড়বে 100 থেকে 150 স্কোয়ার ফিট। তো এই ব্যবসাটির জন্য কি কি রেজিস্ট্রেশনের দরকার এটাও জেনে নেওয়া দরকার। প্রথমেই দরকার আপনার ট্রেড লাইসেন্স। প্রথমে আপনার ট্রেড লাইসেন্স দরকার, আপনার স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা থেকে একটা ট্রেড লাইসেন্স আপনাকে বের করতে হবে। আর যদি আপনি একটা দোকান খুলে ব্যবসা করেন সেক্ষেত্রে আপনাকে শপ রেজিস্ট্রেশন করতে হবে, আপনার দোকানে রেজিস্ট্রেশন করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটা রেজিস্ট্রেশন অ্যাক্ট আইন রয়েছে, সেই আইনের অধীনে আপনাকে শপ রেজিস্ট্রেশন করতে হবে। আর বছরে যদি আপনার 20 লক্ষ টাকার অধিক টার্নওভার হয় সেক্ষেত্রে আপনাকে একটা জিএসটি নাম্বার নিতে হবে। আর যেহেতু এটা একটা ফুড প্রোডাক্ট সেক্ষেত্রে আপনাকে একটা FSSAI রেজিস্ট্রেশন করতে হবে। এই সমস্ত প্রজেক্ট ট্রেড লাইসেন্স ছাড়া এই সমস্ত প্রজেক্ট আপনি অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে বের করতে পারবেন, অনলাইন অ্যাপ্লাইয়ের মাধ্যমে বের করতে পারবেন। তো এই ব্যবসাটির জন্য দেখতে গেলে 10 থেকে 15 হাজার টাকা পুঁজি প্রয়োজন হয়, কিন্তু এই ব্যবসাটির রিটার্নটা কিন্তু অনেকটাই আসে। তো নর্মাল ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেটে করে আপনি প্যাকেজিং করে খুব সহজেই মার্কেটিং করতে পারবেন, লোকাল মার্কেটেও দিতে পারবেন মুদি দোকানগুলোতে, বা আপনি চাইলে নিজেও মালটা বিক্রি করতে পারেন, বা লোকাল হকারকে দিয়েও আপনি প্রোডাক্টটি সেলিং করতে পারেন। মশলার মার্কেট কিন্তু বিশাল মার্কেট রয়েছে, যদি আপনার মশলার কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু আপনি ভালো মার্কেট দখল করতে পারবেন। এমন না যে আপনাকে ব্র্যান্ডের হাই কোয়ালিটি আপনাকে প্যাকেজিং করে মশলা বিক্রি করতে হবে, আপনি চাইলে লোকাল প্যাকেটেও যদি ভালো মশলা বিক্রি করেন সেক্ষেত্রে পাবলিকের নজরে আপনার প্রোডাক্টটি আসবে। তো আশা করি আপনারা ব্যবসার আইডিয়াটি বুঝতে পেরেছেন। আর যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে বেশ বেশি করে শেয়ার করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন ধরনের বিজনেস প্ল্যানের সাথে, ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।